বাস্তব যখন অবাস্তবতায় কদর্য হয়ে যায় তখন ধৈর্য ধরে সেটা সহ্য করা অনিবার্যভাবেই অসহ্য হয়ে যায়। আজকালকার বাস্তবতা বা রিয়েলিটি শোয়ের তেমনই একটি নমুনা। আয়োজনে হাহাকার টিভি। So viewers, my pulse is your host. সারা দেশে 30,000 প্রতিযোগীর মধ্যে থেকে অফ দ্য রেকর্ড 300 প্রতিযোগীর মধ্যে থেকে আমরা 15 জনকে বাছাই করেছি এই প্রতিযোগিতার জন্য। এদের মধ্যে থেকে আমরা পেয়ে যাব 009 সুপার ফাইন জেমস বন্ড। I'm sorry, জেমস বন্ড। শুরুতে আমরা পরিচিত হইনি আমাদের জাজেসদের সঙ্গে, যদিও এদের অনেকে আপনারা চেনেন না, তাই নাম বলে কোনো লাভ নেই। দেখুন এদের কাম, আপনারা আপনাদের জেমস বন্ডকে পান আর না পান পাবেন অনেক ফান। So let's start with contestant number 1. নাচতে পারো? নাচবো কেন? জেমস বন্ড কবে কোন ছবিতে নাচছিল যে জেমস বন্ড হইতে আমাকে নাচতে হবে? জেমস বন্ড কি আপনাদের বানানো নাটক সিনেমা? হ্যাঁ, যে হুদায় হাসবো হুদায় কাঁদবো, নইলে আঞ্চলিক ভাষায় কথা বলবো। আও আও রাখেন, আপনার মতো এরকম কমন সেন্স ইন ননসেন্স এর সঙ্গে থাকার আগ্রহ আমার নেই। আর এরকম টাউট প্রশ্ন করলে তো আউট এমনি হব। লেটস কল ইন কন্টেস্ট্যান্ট নাম্বার 2। আচ্ছা বলেন তো, জেমস বন্ডের মোট কয়জন প্রেমিকা ছিল? আপনার থেকে কম, কারণ ওর মাথার মধ্যে প্রেম ভালোবাসা না, গোয়েন্দাগিরি রহস্য এইসব ঘুরে। আর একজন বিচারক হিসেবে কন্টেস্ট্যান্টদেরকে কি কোয়েশ্চেন করতে হবে সেটাই জানেন না, আর এসছেন আমাদের মতো স্মার্ট তরুণদের ইন্টারভিউ নিতে। ঠিক, এনিন আরে কার্ড নিয়ে এসে আপনাদের ভিউয়ার্স, দিস কল নো কার্ড, নো কার্ড। এনিওয়ে, কলিং কন্টেস্ট্যান্ট নাম্বার 3। পরিবেশটা সুন্দর না, কোনো হইছে আছে? আপনার হাইট কত? হাইট আন্দাজ করেন তো। আমি আন্দাজ করবো কেন? একটা মানুষ দেখে আন্দাজ করতে পারে না তার হাইটটা কত হতে পারে। চিন্তা করছেন আপনার ঘিলুর হাইটটা কত লো? আপনার মতন বিচারকের বিচারে নির্বাচিত হওয়া আমার জন্য একটা প্রেস্টিজের ব্যাপার। আপনাকে পছন্দ হলো না, বাই। নেক্সট কন্টেস্ট্যান্ট, কন্টেস্ট্যান্ট নাম্বার 4। অভিনয় করে দেখান। আপনি তো মোবাইল টেপেন, দেখবেন কেমনে? শুনবো। শুনুন, আপনি পর্দায় যে অভিনয় করেন সেটাতে কোনো ফেসিয়াল এক্সপ্রেশন থাকে না, কিন্তু আমারটা থাকবে, তাই দেখতে হবে। আপনি এত কথা বলতে হবে না, অভিনয় করে দেখান। না দেখাবো না, আপনি এখনো মোবাইল টিপতেছেন। আপনাকে আমার বিচারক নয় বরং মোবাইল এডিক্ট মনে হচ্ছে। Also, viewers calling contestant number 5. আপনি একটা নাচের মুভমেন্ট দেখান তো। আরে আরে আরে, এটা কোনো নাচ হলো নাকি? এটা শারীরিক কষ্ট। সরি ভাইয়া, ইউটিউবে নায়িকাদের নিয়ে আপনাদের যেসব আইটেম সং দেখি, আমি জেমস বন্ড হলে এগুলোকে ধৈরা ধৈরা দেশের কালচার ধ্বংসের দায়ে এদের বিচার করতাম। আপনারা তো জেমস বন্ডের অভিনয় করতে এসেছেন, আপনাদের তো অনেক সাহস, একটু দুঃসাহস করে দেখান তো। দুঃসাহস নেই, তবে সৎসাহস আছে, কিন্তু দেখাবো না, কারণ প্রচার মাধ্যমে কি বলতে হয় আর কিভাবে চলতে হয় সেটা আমার জানা আছে, কিন্তু আপনাদের মতো সোকল্ড বিচারক এবং আয়োজকদের তা জানা নেই। আমি চিন্তা করতেছি আমরা সব প্রতিযোগীরা মিলা এই ধরনের অজ্ঞ মূর্খ রিয়েলিটি শোর আয়োজকদের শিক্ষা দেওয়ার জন্য আরেকটা রিয়েলিটি শো করব, যার মাধ্যমে সারা দেশ থেকে শিক্ষিত বিচারক এবং আয়োজক খুঁজে বের করা হবে, যারা নিজের ব্যবসার জন্য নিজের মিডিয়াকে অন্তত এরকম মানহীন কাজে ব্যবহার করবে না।